লক্ষ্মী পূজোর আগে অগ্নিমূল্য ফলের বাজার, বহরমপুর কান্দি বাসস্ট্যান্ড ফলের বাজারে ক্রেতাদের ভিড়। দেখে নেওয়া যাক ফলের বাজার দর, কি বলছেন ক্রেতা থেকে বিক্রেতারা। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। সামনে লক্ষ্মী পূজো, একদিন আগেই তাই বাজার সেরে নিচ্ছেন অনেকেই। ফলের বাজারে ক্রেতাদের আনাগোনা, ফল কিনতে পকেটে টান মধ্যবিত্তের। বছরের সাধারণ দিনের তুলনায় লক্ষ্মী পূজোর মরশুমে কিছুটা বেড়েছে ফলের দাম। বিক্রেতারা বলছেন পূজোর আগে দামে তো একটু হেরফের থাকে, লক্ষ্মী পূজোর পর কিছুটা স্বাভাবিক হবে বাজার মূল্য। ভালোই আছে, মোটামুটি খারাপ না। দাম কি বেড়েছে? একই রেঞ্জে, কদিন থেকে যাত্রা, পুজো, দুর্গা পুজো, বাজার, লক্ষ্মী পুজো একই। বাজারে পড়ছে, আজকে তো সেরকম খদ্দ মতো কম আছে, কালকে পুজোর বাজারটা কালকে হবে। আর মালের দাম আগে তো একটু বেশি চলছে, এখন দাম পুজোর দুর্গা পুজোতে দাম বেশি। লক্ষ্মী পুজোতে আপেল ধরো 100 টাকা কিলো, পেয়ারা 40 টাকা কিলো, কমলা 20 টাকা জোড়া, তরমুজ 50 টাকা কিলো, নারকেলের দামটা বেশি, 40-50 টাকা পিস নারকেল। শশা 40 টাকা কেজি, আপেল 80 থেকে 100 টাকা কেজি, কমলা লেবু 10 টাকা পিস, নাশপাতি 140 থেকে 150 টাকা কিলো, নারকেল 40 থেকে 50 টাকা পিস। ফলের দাম শুনেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা। কিভাবে সন্তুষ্ট করবেন মা লক্ষ্মীকে? ভাড়ারি টান মধ্যবিত্তের। অগ্নিমূল্য দাম নাগালের বাইরে, এই যে কিনতে হিমশিম খেয়ে যাচ্ছি। লক্ষ্মী পুজো এসেছে, এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বাজারটা একটু বেড়েছে, মানে সব মানুষেরই প্রয়োজন, মানুষের চাহিদা বেশি থাকলে মালের দাম বাড়বে। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে, রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।